যে ভণ্ডদের পীর সাহেবদের এই যে দরবার গুলোর এরকম আট্রসি বলেন, দেওয়ানবাগি বলেন, নাম বলতে বাধা নেই, আপনার যা পারেন করেন, আমার যেটা হক কথা বলা লাগবে, এখন আপনি কয় রশির মুড়ি ধরবেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার, কথা বলেন। মোর কাফনেতে আমার পীরের নাম লিখে দে, নাউজুবিল্লাহ বাড়ির জায়গা হয়ে যায়, চিন্তা করতে পারেন, চাই না আমি জান্নাত দোজকে ভরে দে, আমার কাফনেতে আমার পীরের নাম লিখে দে, কত বড় স্পর্ধা, চিন্তা করছেন, ও জান্নাত চান, ও জাহান্নামে যা, তুই জাহান্নামে যা। ঢাকার একটা মসজিদে, মসজিদের মধ্যে রাতারাতি, আচ্ছা এই ঘরে, এই মসজিদ ঘরে যদি আমাদের মসজিদের সভাপতি সেক্রেটারি আছে, কিসে সাহেব আছে, আমার মুজদু ভাই, তো এখন হঠাৎ করে কমিটি বৃন্দ রাত্রিবেলাতে বা কিছু লোকজন যারা মাজার পূজারী, রাত্রিবেলাতে ওই বারান্দায় একটা কবর বানালো, কবর বানায় সুন্দর একটা টাইলস দিয়ে বললো যে এটা একটা মাজার শরীফ, আমি স্বপ্ন দেখছি এটা মাজার হয়ে গেছে, কাল থেকে তোমরা এখানে যা মানে সবাই দোয়া করা শুরু করে দাও বা পূজা করা শুরু করো, সেজদা করা শুরু করো, এটাকে আপনারা মেনে নেবেন, মানবে কে? হঠাৎ করে মাজার বানাইছে, সারাদিন মাজার, কোনোদিন মাজার নাই, মাজার বানাইছে এলাকার লোকজন, কত মাজারের বুষ্টি কি নাই, জম্বের মতো একবার পিটিয়ে পুটে সব ভাইয়া শেষ করে দিছে, মারহাবা বলেন, সেই ভাইদেরকে মারহাবা বলেন, মাজার বানাইছে, এই যে মাজারটা বানালো, সেই মাজারটা বানানোর কারণে ভেঙে ফেলে দিয়েছে। আজকে আমাদের সমাজে এই মাজার পূজা, কবর পূজা আছে না নাই, কথা বলেন, আছে? আছে। আপনাদের একটা আপডেট তথ্য দেই, দেখেন আজকে জাহেলরা কত বড় মূর্খের জাত, এক পীর সাহেবের দরবারে গান বানাইছিল কয়েকদিন আগে যে আমার মরণকালে ঢোলবাসি বাজায়ও, কালেমা কালামের দরকার নাই ও ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজায়ও, গানটা ছিল না, অনেকে শুনেছেন, আবার নতুন আপডেট একটা গান বানাইছে, দেখবেন গানটা কি জানেন, চাই না আমি জান্নাত দোজকে ভরে দে, গানটা এমন, চাই না আমি জান্নাত দোজকে ভরে দে, মোর কাফনেতে আমার পীরের নাম লিখে দে, নাউজুবিল্লাহ বাড়ির জায়গা, জোরে কর নাউজুবিল্লাহ, চিন্তা করতে পারেন, চাই না আমি জান্নাত দোজকে ভরে দে, আমার কাফনেতে আমার পীরের নাম লিখে দে, কত বড় স্পর্ধা, চিন্তা করছেন, ও জান্নাত চান, ও জাহান্নামে যা, তুই জাহান্নামে যা। তো তুই এই যে ভণ্ডদের পীর সাহেবদের এই যে দরবার গুলোর এরকম আট্রসি বলেন, দেওয়ানবাগি বলেন, নাম বলতে বাধা নেই, আপনার যা পারেন করেন, আমার যেটা হক কথা বলা লাগবে, এখন আপনি কয় রশির মুড়ি ধরবেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার, কথা বলেন, 17 রশি হন আর 36 রশি হন সেটা তো আমি দেখবো না, আমি দেখবো কোরআন আর হাদিস, এতে কে আমার অনুসরণ করবে আর কে না করবে সেটা আপনার পার্সোনাল ম্যাটার, কথা বলেন। সেই বিভিন্ন জায়গাতে যারা যায় বিভিন্ন দরবার শরীফ, কিন্তু এত ওপেন দেওয়ানবাগি যে একজন কাফের, পাক্কা শয়তান, শয়তানকে কেউ যদি না দেখে থাকে তাহলে সে যেন দেওয়ানবাগি দেখে নাই, তাহলে বুঝতে পারবে শয়তানের চেহারা মনে এরকমই, কথা বলেন। যে প্রেগন্যান্ট হলে আমাদের মাদের পেটটা উঁচুই হয় তাই না, তো 8 মাস 9 মাস এভাবে 10 মাস পর্যন্ত হতে পারে, তো ওর দিকে তাকাইলে মনে হয় ও 8-9 মাস না, ওর পেটের ভিতরে মনে হয় 36 মাস, কথা কয় না কেন, কথা বলে, ওর পেট থেকে বাচ্চা দুটো সব ইন্দুরের বাচ্চা বের হওয়ার কথা, এক একটা ইন্দুরের বাচ্চা বের হবে, হিসেব করলে মনে হয় কমপক্ষে কয়েক হাজার ইন্দুরের বাচ্চা আছে, কথা বলে। এই দেওয়ানবাগে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ম্যাক্রো কেসুতা বেটা করেন, ম্যাক্রো কত কি করলো, ম্যাক্রো কি ব্যঙ্গচিত্র তৈরি করলো রাসূলের, তার জন্য আপনি জুতা মারেন, ব্যঙ্গর পণ্য বয়কট করলেন, আর আপনার দেশের মধ্যে মুসলমানের দেশে যে দেওয়ানবাগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান আদরের দুলালিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বললেন সে আমার স্ত্রী, জোরে কর নাউজুবিল্লাহ, আজও তার কোনো বিচার হইছে, আজও তার কোনো বিচার হয়েছে, এখন ইউটিউব সার্চ জানা দলিল প্রমাণ সহ কথা বলতেছি, মুখস্থ কথা কই না, দেখে শুনে কই, কথা কয় না কেন, আজকে তার কোনো প্রতিবাদ করলেন না, আপনি ম্যাক্রোকে সুতা পেটা করেন, ম্যাক্রোকে যে আপনি যুদ্ধ করবেন, আপনার ঘরের মধ্যে নিজের দেশের মধ্যে যে কত ম্যাক্রো বসে আছে তার হদিস তো দেন না, আপনি আপনার মতো লোক দিয়ে ম্যাক্রোর কিছুই করতে পারবেন না, কথা বলে, যে নিজের ঘর নিজের দেশ ঠিক করতে পারবে না সে ম্যাক্রোরে কি করবে, কথা বলে না কেন, আগে নিজেকে ঠিক করেন, কুয়াং ফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো আহালকে বাঁচাও, আগে তো নিজের এলাকা ঠিক করেন, নিজের ঘর ঠিক করেন,
তারপরে না ম্যাক্রোর কাছে যান, ডোনাল্ড ট্রাম্পের কাছে যান, ওয়াং সাং সুচির কাছে যান, এখন তো জো বাইডেন নতুন করে আসলো না, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আসছে, তার কাছে যান। আমার ভাইরা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাম্বার গুণ কি ছিল আমরা আজকে জেনে নেব। রাসূলের দুই নাম্বার গুণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাম্বার গুণ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে এত মহব্বত করতেন যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চাইতে কারো কথার স্কেল যদি উপরে চলে যেত আল্লাহ সেটা বরদাস্ত করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, আর মসজিদে নববীতে এক পাশে আছে আবু বকর আর এক পাশে ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন বসে কথা বলছে, দুইজন বসে আছেন। একজন ব্যক্তি বনু তামিম গোত্রের একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একজন নেতা নির্বাচিত করে দেন, ওই নেতার আনুগত্য আমরা সবাই করব। এই কথা বলার জন্য সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাচা ইবনে মাবিদকে আপনি নেতা বানিয়ে দেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে অ্যাকসেপ্ট করলেন, ওমর বললেন ইবনে মাবিদ তার রাষ্ট্র চালানোর সে ধরনের কোনো যোগ্যতা নাই, তার নেতৃত্ব দেওয়ার তেমন কোনো যোগ্যতা নাই, গুণাবলী নাই, অতএব ইবনে মাবিদ কয়ে হযরত ওমরে ফারুক বললেন আকরাবিন হাবিদকে আপনি নেতা বানিয়ে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে দুজনের ভিতরে বাকবিতণ্ড হয়, আবু বকর বলে একটা, ওমর বলে একটা। এই কথা যখন বলতে বলতে দুজনের কথাবার্তা যখন তারা বাকবিতণ্ড করছে, স্কেল যখন উঁচু হয়ে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে আছেন, রাসূল কোনো উত্তর দিচ্ছেন না, কিন্তু আল্লাহর সহ্য হয় নাই, আল্লাহ রব্বুল আলামিন তখন ওহী নাজিল করে জানিয়ে দিলেন, খবরদার নবীর কথা আর উপরে যেন তোমাদের কথা না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বলছি, সাবধান, এই নবী সাধারণ কবি নবী নয়, কোন নবীর উম্মত, নবীর কথার চাইতে উচ্চ স্কেলে কথা বলা জায়েজ নাই। এটা ছিল আমাদের নবীর দুই নাম্বার গুণ। তৃতীয় নাম্বার গুণ আসেন, তৃতীয় নাম্বার গুণ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, সেটা কি? রাসূলের সম্মান এত বেশি ছিল, রাসূলের কারণে এই পৃথিবীতে আমাদের জন্য হঠাৎ গজব আসছে না। সুবহানাল্লাহ বলবেন না, হঠাৎ গজব বুঝেন, হঠাৎ আজাব কেমন ছিল? জিব্রাইল আমিনকে অনেক সময় পৃথিবীতে পাঠানো হতো, আপনারা আদ জাতির কথা শুনেছেন, সামুদ জাতি, আদ সামুদ এই জাতিগুলো এবং আরো যে সকল জাতি আছে, হযরত সালেহ আলাইহিসসালাম সালেহ জাতির কাছে পাঠিয়ে দিয়েছেন, সালেহ আলাইহিসসালাম এসেছিলেন, আদ সামুদ জাতি এই যে জাতিগুলো ছিল পৃথিবীতে, এই জাতিগুলো এত পাপ এত গুনাহ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের সাগরে যখন তার হাবুডুবু খাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আসমান থেকে গজব নাজিল করে জাতিকে ধ্বংস করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। কেমন করে ধ্বংস করে দেয়? জিব্রাইল আমিনকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। জিব্রাইল আমিন দুনিয়াতে আসলেন, জিব্রাইল আমিন যখন দুনিয়াতে আসলেন, জিব্রাইল আমিনকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাকে বলা হলো এই আদ জাতি সামুদ জাতিকে মাটির নিচে তোমরা কি করে দাও, পিষ্ট করে দাও। জিব্রাইল আমিন কি করলেন, তার পাখাগুলোকে মাটির নিচে ঢুকিয়ে দিলেন, আর উল্টায় দিয়ে মাটির নিচে ঢুকায় দিয়ে জমিনের নিচ পর্যন্ত চলে গিয়ে উল্টায় দিয়ে পিঠার মতো করে মানে উল্টায় দিলে তাদেরকে একেবারে মাটির সাথে মিশে দিলেন। জোরে কর আল্লাহু আকবার। শুধু তাই নয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতেন, আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করে তাদেরকে শেষ করে দিতেন, আবার কখন আসমান থেকে পাথর বর্ষণ করে করে জাতিগুলোকে ধ্বংস করে দিতেন। জোরে কর নাউজুবিল্লাহ, এমনি ভাবে শেষ করে দিতেন। আমার ভাইয়েরা, আজও আমরা পাপের সাগরে সাগরে হাবুডুবু খাচ্ছি, আজও এত পাপ আমরা করছি, কিন্তু আসমান থেকে আগুন এসে আমাদেরকে পুড়িয়ে দেয় না, আসমান থেকে পাথর বর্ষণ হয়ে আমাদের ধ্বংস হয় না। কারণ কি জানেন? কারণ একটাই, আমাদের মাঝে শুয়ে আছেন আজও সোনার মদিনায় এই পৃথিবীর মাটিতে কে আছেন? জোরে বলেন কে আছেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইন্তেকালের সময় হযরত জিব্রাইল আমিন আসলেন, এসে সালাম দিলেন। জিব্রাইল আমিন আসলেন, এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূল, আমি শুধু আজকে একা আসিনি, আমার সঙ্গে আরেকজন ফেরেশতা এসেছে, যে ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত। মালাকুল মাউত যে ফেরেশতা পৃথিবীতে একজন ব্যক্তির কাছে একবারই আসে, দ্বিতীয়বার আর আসে না। রাসূলের কি বুঝতে বাকি আছে? রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। রাসূল ঢুকে কেঁদে উঠলেন। আল্লাহর নবী, দোজাখের বাদশার অন্তিম সময় চলে এসেছে। আল্লাহর নবী কাঁদলেন আর চোখের পানিগুলো ঝরছে। জিব্রাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কার জন্য? আপনার মনে হয় ফাতেমার কথা মনে পড়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে হয় হাসান হুসাইনের কথা মনে পড়েছে? আপনি তাদের জন্য কাঁদছেন? রাসূল বলছেন, রাসূল বলছেন, জিব্রাইল রে, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না, আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই দিন জিব্রাইলকে বললেন, জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, জিব্রাইল রে, এই পৃথিবীর জমিনে আমি অবস্থান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উম্মতে মুহাম্মাদের দায়িত্ব দেওয়ার কারণে, আমার উম্মতের জন্য আমি একজন দায়িত্বপ্রাপ্ত নবী ছিলাম, আমি পৃথিবীতে অবস্থান করার কারণে আমার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন কখনো দুনিয়াতে আযাব দেন নাই, কখনো গজবে নিপতিত করেন নাই, আমার সম্মানের খাতিরে আমার ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আমার উম্মতদেরকে নিরাপত্তা দান করেছেন, কিন্তু আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার এই গুনাহগার উম্মতের জন্য না জানি কখন আযাব আসে, কখন গজব আসে, এই গুনাহগার উম্মত যদি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায় এই জন্য আমি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছি। ও জিব্রাইল, আমার ফাতেমার জন্য কাঁদি না, হাসান হোসেনের জন্যও কাঁদি না। কি নবী, আমার খেয়াল করেন, হাসরের ময়দানে সব যখন বলবে নিজের চিন্তা করবে, সব সময় তারা নিজেকে নিয়ে চিন্তাই করবে, তারা বলবে ইয়া নাফসি, আর হাসরের ময়দানে নবী সিজদায় পড়ে পড়ে বলবেন ইয়া হাবলি উম্মতি, আমার সেই রাসূল মৃত্যুর সময় কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক ওহি নাজিল করে জানিয়ে দিলেন, জিব্রাইল রে, আমার নবীকে জানিয়ে দাও এই পৃথিবীর জমিনে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হবেন, কিন্তু রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুনাহগার উম্মতের এই জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে উঠায় নিলাম। আমি রাসূলের সম্মানে দুনিয়াতে কখনো গজব দেব না, আমার রাসূলের উম্মত যারা তাদেরকে কখনো গজবের মধ্যে নিবদ্ধিত করব না, আমি তাদেরকে দাসকুন এবং মাসকুন দেব না। অন্যান্য জাতির যেমন জমিনের মধ্যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, জমিনের মধ্যে তারা গিরে গেছে, কারণ যেমন করে ধ্বংস হয়ে গেছে, আবার অনেক মানুষের চেহারা বানরের মতো হয়ে গেছে, কুকুরের মতো হয়ে গেছে, আমি আমার রাসূলের উম্মতের কখনো চেহারা বিকৃতও করব না এবং তাদেরকে আসমান থেকে গজব দিয়ে তাদের ধ্বংস করব না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন নবীর উম্মত একবার কি খেয়াল করেছেন? সেই নবীর নাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল আমার নবীর দুই নম্বরের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য অন্য কোন নবীকে আল্লাহ দিয়েছেন? অন্য কোন নবীকে দেন নাই। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আমরা চলে গেলাম। এরপর এখন আসেন চতুর্থ নাম্বার বৈশিষ্ট্যটা কি ছিল? চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন, তাম পৃথিবীতে আদম থেকে এ পর্যন্ত রাসূলের আগ পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবী ছিলেন আমার রাসূলের বার্তাবাহক, আমার রাসূলের সুসংবাদদাতা, আমার রাসূলের ঘোষণার দাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল যে আসবেন শেষ জামানায়, এই সুসংবাদটা দেওয়ার জন্য আল্লাহ প্রত্যেক জামানায় নবী রাসূল পাঠিয়েছেন। একমাত্র আমার রাসূলের সুসংবাদ রাসূলকে দিতে হয়নি, সব নবীরাই দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা ছিল চতুর্থ নম্বরের ব্যতিক্রম ধর্মী একটা গুণ। এই গুণ আর কোন নবীর নেই।
চতুর্থ নাম্বার গুণ গেল, এবার আসেন পঞ্চম নাম্বার গুণ আমরা জেনে নেই। পঞ্চম নাম্বার গুণ হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। ওপেন হার্ট সার্জারি আপনারা এখন ভালো বুঝবেন, আপনাদের হার্ট সার্জারি করে হার্টটাকে অপারেশন করতে হয়, বাইপাস সার্জারি আছে না নাই? আমার রাসূলের জীবনে কয়েকবার হয়েছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছে, এটা আর কোনো নবীর হয় নাই। কেমনে হয়েছিল? হালিমার কাছে যখন অবস্থান করছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির মাঝে বাচ্চা কাচ্চাদের সাথে খেলাধুলা করছেন, জোরে বলেন মারহাবা। আমার বিশ্বনবীর বয়স যখন 5 বছর, জিব্রাইল আমিন চলে আসলেন, জিব্রাইল আমিন এসে দুনিয়ার জমিনে এসে তাকে একটা জায়গায় নিয়ে গেলেন, বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে, আমার নবীকে পাশে একটা জায়গায় নিয়ে গেলেন, বুকটাকে বিদীর্ণ করলেন, উন্মুক্ত করে ফেললেন বুকটাকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি রাসূলের অবস্থা দেখে দৌড়ে গিয়ে বলছেন হারিমাতুস সাদিয়া, রাসূলের দুধমার কাছে গিয়ে বললেন আমার রাসূল আর পৃথিবীতে বেঁচে নাই, ছোট্ট বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর পৃথিবীতে নাই, তাকে কে যেন জবাই করে ফেলে দিয়েছে, জবাই করে দিয়েছে। হযরত হালিমা দৌড়ে আসলেন, দৌড়ে এসে দেখেন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় চুপটি করে বসে আছেন, বসে থেকে বলতেছেন মা রে একজন ব্যক্তি এসেছিল আমার কাছে, আমি তাকে ভালো করে চিনি না, আমার কাছে আসলো, আমার কাছে এসে আমার বুকটাকে ফাড়লো, বুকটা ফেরে দিয়ে আবার সুন্দর করে সেই বুকটাকে সেলাই করে দিয়ে চলে গেছে, আমি তাকে চিনি না, আমার কাছ থেকে সে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের বয়স যখন হয়ে গেল, রাসূল যখন বড় হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার একটা ওপেন হার্ট সার্জারি হয়, রাসূল সাল্লাল্লাহু কাছে জিব্রাইল আমিন আসলেন, বুকটা ফেরে দিলেন, গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা ফাড়লেন, আর তার ভিতর থেকে একটা জিনিস নিলেন, অন্তর ভিতর থেকে একটা জিনিস নিয়ে জমজম কূপের পানি দিয়ে সুন্দর করে ধৌত করলেন, সুন্দর করে ধৌত করে সুন্দর করে ওইটাকে স্বর্ণের পাত্রের মধ্যে রেখে দিয়া আবার বুকের মধ্যে দিয়া সুন্দর করে সেলাই করে দিয়ে এই যে ডাক্তারি করেছেন সেলাই করে দিয়ে চলে গেছেন। এই ডাক্তার পৃথিবীর কোনো ডাক্তার ছিল না, এই ডাক্তারের নাম হচ্ছে হযরতে জিব্রাইল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? এই ডাক্তারের নাম কি? এখান থেকে ওপেন হার্ট সার্জারি, এটি একটা তথ্য কিন্তু আজকের কাছে বিজ্ঞানীরা পেয়েছে যে হ্যাঁ, রাসূলের যে বিদীর্ণ করা হয়েছিল বুকটা ফেটে দিয়ে যেমন সার্জারি করা হয়েছে, সেখান থেকে একটা তথ্য নিয়ে আধুনিক মানে মেডিকেল সায়েন্স গবেষণা করে এখন তো তারা আধুনিক ভাবে তারা ওপেন হার্ট সার্জারি করে, কথা বলেন ঠিক কিনা?